টোফেন কি? টোফেন একটি ট্যাবলেট, এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য। ফার্মাসিউটিক্যাল অনেক আগে থেকে বাংলাদেশের ঔষধ শিল্প অনেক বড় একটি নাম। তারা ঔষধের মিথক্রিয়া খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারে, এতে করে ঔষধগুলো অন্তত কার্যকারী হয়ে থাকে। টোফেন ট্যাবলেটটি মূলত কিটোটিফেন ফিউমারেট নামক উপাদান দ্বারা তৈরি হয়েছে। এছাড়া এই ঔষধটি বেশ কয়েক ধরনের বাজারে পাওয়া যায়। টোফেন ট্যাবলেটের মূল কার্যকারিতা কি? টোফেন ট্যাবলেটের মূল উপাদান যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কিটোটিফেন ফিউমারেট। এবং এই উপাদানটি কি উপকারে আসে বা কি কাজে সরাসরি ব্যবহার করা হয় সেটা এখন জানাব। হাঁপানি প্রতিরোধমূলক চিকিৎসায় এই টোফেন ট্যাবলেট সবথেকে বেশি ব্যবহার করা হয়। যাদের হাঁপানি রয়েছে তাদের হাঁপানি কমাতে অথবা প্রতিরোধ করতে মূলত এই ট্যাবলেট ব্যবহার করা হয়। বিভিন্ন অ্যালার্জির অথবা প্রতিরোধে এই টোফেন ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। যেমন কোনো ঘন ঘন হাঁচি হচ্ছে, এর পাশাপাশি চোখ লাল হয়ে যাচ্ছে, অনেক শরীরে গোল গোল চাকা চাকা বের হচ্ছে এবং এই ধরনের বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন, এর কারণে এই ট্যাবলেটটি সরাসরি ব্যবহার করা যেতে পারে। টোফেন ট্যাবলেট এর সঠিক সেবন মাত্রা, এই ওষুধটি পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে সাধারণত 1 মিলিগ্রাম করে দিনে 2 বার খাবারের আগে আপনাকে খেতে হবে। ওষুধটি আপনি খেতে পারেন দিনে 2 বার, তবে কিছু কিছু ক্ষেত্রে এই ওষুধটি দিনে সর্বোচ্চ 4 মিলিগ্রাম করে আপনি ব্যবহার করতে পারেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। ওষুধটি শিশুদের ক্ষেত্রে রয়েছে আলাদা নিয়ম এবং 3 বছরের অধিক বয়স ও শিশুদের ক্ষেত্রে 1 মিলিগ্রাম করে দিনে 2 বার খাবারের সাথে খেতে হবে। প্রথম একদিন রাতের বেলায় খাবারের সাথে 0.5 থেকে 1 মিলিগ্রাম পর্যন্ত এই ওষুধটি খাওয়া যেতে পারে। আশা করছি এর সঠিক মাত্রা সম্পর্কে আপনারা ধারণা পেলেন, এবং এর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করতে পারেন অথবা নিকটস্থ একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। টোফেন ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া। টোফেন ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বলতে গেলে সবার প্রথমে বলতে হয় যে এটার জন্য সাময়িকভাবে রক্তে প্ল্যাটিলেটের স্বল্পতা দেখা দিতে পারে। অতএব এই দুটি ঔষধ একসাথে সেবন পরিহার করা উচিত। গর্ভাবস্থায় ও মাতৃ দুগ্ধদানকালে অন্য ঔষধের মতো এই ঔষধটিরও ব্যবহারের যথেষ্ট সতর্কতার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ।